যে কারণে চিরকুমারী ছিলেন লতা মঙ্গেশকর। ভারতীয় সঙ্গীতের ইতিহাসে কোকিলকণ্ঠী খ্যাত লতা মঙ্গেশকরের অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। রোববার সকাল 8টার দিকে মুম্বাইয়ের ব্রিস ক্যান্ডি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে মৃত্যুর আগ পর্যন্ত 92 বছর পর্যন্ত কুমারী ছিলেন লতা মঙ্গেশকর। চিরকুমারী হওয়ার পেছনে সেই গল্পটি আবার উঠে এসেছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, চারপাশে এত এত সফলতার ভিড়ে ব্যক্তি জীবনে লতা মঙ্গেশকর কখনোই একা ছিলেন না, কিন্তু আসলে তিনি একা ছিলেন। সেই একা থাকার কি কারণ, কেবলই সুরের সাধনা কি? ভারতীয় সংবাদ মাধ্যমের খবর প্রকাশ করেছে যে গুঞ্জন ছিল লতা মঙ্গেশকর একসময় কাউকে ভালোবেসেছিলেন, কিন্তু তার সেই ভালোবাসা পূর্ণতা পায়নি। প্রেমে সফল হননি বলেই কারোর সঙ্গে গাছ ছাড়া বাধাও হয়নি তার। শোনা যায়, রাজস্থানের তৎকালীন ডুঙ্গরপুরের রাজঘরানার মহারাজ রাজ সিংহের প্রেমে পড়েছিলেন লতা, যিনি সম্পর্কে লতার বড় ভাইয়ের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। জীবনে প্রেম এসেছিল, তবে শেষ পর্যন্ত তা পরিণতি পায়নি। রাজঘরানার ছেলে রাজ সিংহ নাকি মা বাবাকে প্রতিজ্ঞা করেছিলেন যে কোনো সাধারণ ঘরের মেয়েকে তিনি রাজবংশের বউ করে আনবেন না। সেই প্রতিজ্ঞা বজায় রেখেছিলেন রাজ সিংহ। তিনি কখনোই বিয়ে করেননি। লতার থেকে 6 বছরের বড় রাজ সিংহ আদর করে লতাকে মিট্টু বলে ডাকতেন। তার পকেটে সবসময় একটি রেকর্ড থাকত যাতে লতা মঙ্গেশকরের গান বাজত। 2009 সালে প্রয়াত হন রাজ সিংহ। তবে রাজ সিংহ ছাড়া লতা দীর্ঘ জীবনে কখনো আর কারোর সঙ্গে তার নাম জড়ায়নি। চিরকুমারী থাকার কারণ হিসেবে রাজ সিংহের প্রেমে পড়ার বিষয়টি সামনে আনা হলেও লতা মঙ্গেশকরের দাবি ভিন্ন। এ নিয়ে বিভিন্ন সময়ে তার ভাষ্য ছিল, সংসারের দায়িত্ব কাঁধে থাকার কারণে তিনি নিজেকে কোনোদিন আলাদা করে ভাবার সুযোগ পাননি। লতা আশা ভোজলের বাবা দীননাথ মঙ্গেশকর মাত্র 42 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান। এরপরই সংসারের ওপর ঘোর অন্ধকার নেমে আসতে থাকে। এই চিন্তায় লতার মা সুধামতি দিশেহারা। শেষ পর্যন্ত দায়িত্বটা এসে পড়ল 12 বছরের মেয়ে লতার কাঁধে। বাবার মৃত্যুর মাত্র 7 দিন পরই শোক লুকিয়ে লতা গেলেন পাহলি মঙ্গলগাঁও ছবির শুটিংয়ে। মারাঠি এ ছবিতে অভিনয় করে আর গান গেয়ে ক্যারিয়ার শুরুর পাশাপাশি জীবন সংগ্রামটাও কিংবদন্তি এই শিল্পী।